আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, দফায় দফায় সংঘর্ষ, মারামারি, ইট বৃষ্টি, আগুন, বোমাবাজি, গুলি চলার অভিযোগ। পূর্ণ তৃণমূলের পার্টি অফিস, নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, আটক বেশ কয়েকজন। আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তি, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের হাতিশালায় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা, অভিযোগ তখনই সেখানে বোমাবাজি করে তৃণমূল। পাল্টা আইএসএফের বিরুদ্ধে পার্টি অফিস পোড়ানোর অভিযোগ তৃণমূলের, আরাবুলের নেতৃত্বে পথ অবরোধ। আরাবুল্লাহ এর জন্য সব থেকে বেশি দায়ী, গত রাত থেকে উত্তপ্ত করিয়েছেন, সকালে জুলুদা খায়রুল্লাহ নেতৃত্বে এই কাণ্ড ঘটেছে, থাকবে এই গাড়ি থাকবে, গণতন্ত্র আজকে আক্রান্ত। আমরা এখন বিক্ষোভ করছি, অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করতে হবে। তিন তিনটে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমাদের জুলফিকার মানে পুচো গুরুতর আহত, মৃত্যুর সাথে লড়াই করছে, তিনি নিজে থেকে এখানে অপারেশন করেছে। তারপরে আমরা যখন পৌঁছে যাই, তারপরে ছেলেরা উত্তপ্ত হয়েছে, পুলিশ ছিল, তাকে ব্যারিকেড করে পার করে দেওয়া হয়েছে। ভাঙড়ের আজ কলকাতায় ধর্মতলায় ধুমধুমার, ভাঙড়ে অশান্তির ঘটনার প্রতিবাদে ধর্মতলায় পথ অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের, অবরোধ তুলতে গেলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, বাঁশ, লাঠি নিয়ে তারা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষ, 19 কোটি নয়, নিয়োগের জন্য 30 কোটি টাকা ঘুষ নিয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল। কুন্তলকে আদালতে পেশ করে দাবি ইডির, তার ফ্ল্যাট থেকে পাওয়া ডায়েরিতে টাকার হিসেব, শুধু প্রাথমিক নয় নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য ঘুষ নিয়েছেন, অভিযোগ ইডির। টাকা চেয়েছিলেন তাপস মণ্ডল, না দেওয়ায় ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, গ্রেফতারি পর অভিযোগ ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের। টাকা নিইনি তাপস মণ্ডলের কনস্পিরেসি, তাপস মণ্ডলের কনস্পিরেসি, তাপস মণ্ডলকে টাকা দিইনি বলে, ঘুষ দিইনি বলে এই হারামার। গোপাল দলপতি আন তো, গোপাল দলপতি খোঁজ করে দেখুন, গোপাল দলপতি, গোপাল দলপতি, তিনি তাপস মণ্ডলের লোক, তিনি আমার কাছে প্রায় 8 লাখ টাকা নিয়েছে, 50 লাখ টাকা 1 বছর মানি দাবি করতে তাপস মণ্ডল, তার কল রেকর্ডিং সিবিআই কে দেওয়া আছে। 50 লক্ষ কেন, আমি সবটাই চেয়েছি, তুমি সব টাকাটা সবাইকে রিটার্ন করো, এটাই ছিল আমার দাবি, তো আমি সেখানে কেন ওকে পার্সোনালি টাকা চেয়েছি। পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে গেলে এই ধরনের যারা আড়কাঠি আছে, হ্যান্ডলার আছে, তাদেরকে নিশ্চয়ই সাজা দিতে হবে। শুরু হয়েছে, সিবিআই একদিন তদন্ত করছিল, হাতে তথ্য এসেছে, এখন তারা অ্যাক্টিভিটি শুরু করেছে, অ্যারেস্ট শুরু করেছে। দেখুন, এগুলো ছোটোখাটো ছা ছিমড়ি ধরা পড়ছে, রাঘব বল এখনও বাইরে আছে। কুন্তল ঘোষের টাকার কথা তো আরেকজন তাপস মণ্ডল বলেই দিয়েছিল, শিক্ষামন্ত্রী, তার নিচে মানিক, তার নিচে তাপস, তার নিচে কুন্তল, এখন চলছে চেন। অনুব্রতর সিকিউরিটি তারও 100 কোটি, কুন্তল ঘোষ তারও 19 শতক 100 কোটি, সিস্টেমটাকে তো পলিউট করে দিয়েছে, অথচ এমনভাবে একটা দল চালিয়েছে যে এন্টায়ার একটা জেনারেশনকে, তার জন্য ডি জেনারেশন নষ্ট করার মতো করে বন্দোবস্ত করা হয়েছে, এদের তো জেলেই থাকার কথা। তদন্ত সম্পূর্ণ আর হচ্ছে না, এটা যে দীর্ঘস্থায়ী, দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা চিত্রনাট্য, একটা টিভি সিরিয়ালের মতো হচ্ছে। আমরা চাই তদন্ত দ্রুততার সাথে সম্পূর্ণ হোক। আমরা এডি নিরপেক্ষতা নিয়েও এর আগে দেখেছি, এই রাজ্যেরই বিরোধী দলনেতা যার নাম এফআইআর এ রয়েছে সিবিআই এ, তার বিরুদ্ধে কি হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। নিয়োগ দুর্নীতি মামলায় এবার নিজাম প্যালেসে উপেন বিশ্বাস বর্ণিত বাগদার রঞ্জন, সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে, কাউকে চাকরি দিয়নি, উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন, চাঞ্চল্যকর দাবি চন্দনের। ঝালদা পুরসভার পুর প্রধানের দায়িত্ব নিলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু, আদালতের নির্দেশে দায়িত্ব নিলেন পূর্ণিমা। গোটা ঘটনায় ফের একবার মুখ থুবড়ে পড়ল রাজ্যের শাসক দল, খুশির আমেজ কংগ্রেস শিবিরে। আবাস যোজনা কিংবা নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিজেপির জনসমর্থন স্পষ্ট, জ্বলন্ত ইস্যুগুলিকে নিয়ে গণ আন্দোলন বা নবান্ন অভিযানের মতো কর্মসূচি নেওয়া জরুরি। দুর্গাপুরে বিজেপির 2 দিনব্যাপী সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত, বৈঠকে হাজির রাজ্যের প্রথম শ্রেণীর বিজেপি নেতারা, আসেন কেন্দ্রীয় প্রতিনিধিরাও। ব্যয় বরাদ্দে নজর না থাকলেও টিম পাঠানোর ব্যাপারে নজর আছে কেন্দ্রের, কোচবিহার সফরে এসে ফের কেন্দ্রকে কটাক্ষ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার, কোচবিহারে একটি অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করেন তিনি, বাবুরহাটে করেন শহীদ বন্দনা। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দ্রুত তদন্ত হবে, 4 সপ্তাহেই রিপোর্ট দেবে তদন্ত কমিটি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের এই আশ্বাসের পরই অবস্থান বিক্ষোভ তুলে নিলেন প্রতিবাদী কুস্তিগিররা, যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিলেন বিনেশ বজরঙ্গরা।